আচ্ছা লাফিং বুদ্ধ না? জাস্ট এমনি কেউ থাকে না, কেউ সেরকম মানে কিছু কিছু জায়গায় রেস্টুরেন্ট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার আগের ব্লগে দেখেছিলেন আমি গিয়েছিলাম মনোপলিতে, তো ওই দিনে আমরা আরও একটি জায়গা গিয়েছিলাম, তার নাম হলো মাতেরা। তো চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখান থেকে শুরু করছি। বন্ধুরা ওরা ফিরে যাচ্ছে লিচিতে আর আমরা যাবো এখন মাতেরা। আমরা ফিরে এসেছি বাড়ি স্টেশনে, আর একটু স্টেশনগুলি কমপ্লিকেটেড ছিল বলে একটু দেরি হয়ে গেল আমাদের। আর মাতেরা যাওয়ার ট্রেনটিও ছিল ভীষণ সুন্দর। আর এই মাতেরা যাওয়ার জন্য স্টেশনটি একটু দূরে ছিল বলে আমাদের খুঁজতে একটু অসুবিধে হচ্ছিল। যাই হোক, টিকিট তো আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম। যাই মাতেরা, আমার মধ্যে একটু সবসময় কিউরিয়াসিটি থাকে যে এইসব জায়গাগুলিতে কি ধরনের গাছ জন্মায়, কি ধরনের ফল পাওয়া যায় সেগুলি জানার। তো দেখলাম পিকলি পেয়ার আর এখানে অলিভ গাছে ভর্তি। আমরা এখন একটা ছোট্ট সুন্দর মিষ্টি স্টেশনে এসে গেছি যার নাম আলতা মোড়ে। এখান থেকে আমরা ট্রেনটি চেঞ্জ করব। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এখন ঘুরিতে ওই 3:30 মতো বাজে, তাই সূর্যি মামার রশ্মি খুবই প্রখর হয়েছে, সেই জন্য তাপ আর সহ্য করা যাচ্ছে না। যাই হোক, আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। এখন যেহেতু গ্রীষ্মকাল সেই জন্যই আমরা এই জায়গাটা কভার করতে পারবো, কারণ সন্ধে হবে সেই 8:30-9:00 সময়। এই 9:30 সময় লাস্ট ট্রেন রয়েছে ফিরে আসার বাড়ি, আমরা 8:30 ট্রেনটা ধরবো। জি, এসে গেছি মাতেরা স্টেশনে। এই শহর সম্বন্ধে আমি অনেক শুনেছি, তাই এই শহর দেখার আগ্রহটা আমার সব থেকে বেশি। মাতেরা হলো পৃথিবীর তৃতীয় পুরনোতম শহর। আসার আগে শুধু আমি ছবি আর ভিডিও দেখেছি, আর সেটা দেখে আমি যাওয়ার জন্য একদম পাগল হয়েছিলাম। আসতে একটু দেরি হয়ে গেছিল বলে লাঞ্চ করার সময় হয়ে ওঠেনি, তাই প্রথমেই ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। দের এখন চলছিল রেস্টুরেন্ট খোঁজা। মাতেরার একটি স্পেশাল খাওয়ারও রয়েছে, সেটাও টেস্ট করার। আমাদের সঙ্গে জার্নি করে এসেছিলাম দুজন পোল্যান্ডবাসী, তো তাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এলাম একদম মাতেরার টাউনে। রাস্তার দুই পাশে রয়েছে প্রচুর শপিং করার জায়গা, সুভেনিরের দোকান আর এই মাটির তৈরি জিনিসপত্রের বিভিন্ন রেস্তোরাঁও রয়েছে। আগে আমরা খেয়ে নিই, তারপর মাতেরা দেখব। গরমে পেট ভর্তি থাকাটাও খুব জরুরি। তো আমরা এখন এসেছি একটি রেস্টুরেন্টে যেখানে মাতেরা স্পেশাল খাবার পাওয়া যায়। সমস্ত রকমের সি ফুডকে ফ্রাই করা জিনিসপত্রও পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের খাবার রয়েছে, তার মধ্যে যেটি স্পেশাল এখানকার সেটাই খাবো। আর আমরা যেসব ডিশগুলো নিয়েছিলাম তার মধ্যে হলো অরিকিয়েটে র্যাপে দে ক্রুশি আর মিট বল এবং সি ফুড ফ্রাই। অরিকিয়েটে হলো দক্ষিণ ইতালির একটি পাস্তা শেপ, দেখতে একটু ছোট ছোট কানের মতো হয়। এগুলিকে ব্রোকলি এবং ব্রোকলির শাক দিয়ে বানানো হয়, সঙ্গে অলিভ অয়েল আর ওপর থেকে ব্রেডের ক্রাশ ছড়িয়ে দেয়া হয় আর প্যাপরিকাও ছড়িয়ে দেয়া হয়। আমার তো খুবই ভালো লেগেছে খেতে, তো আমি আবার যাওয়ার সময় একবার খেয়ে যাব। চলুন খাওয়ার দাওয়ার পর এবারে মাতেরার যে সৌন্দর্য সেটা উপভোগ করি। এই জায়গাটি হলো মাতেরার মেইন সেন্টার স্কোয়ার, ভিক্টোরিও ভেনেটো স্কোয়ার। এর যে কোনো সময় এই জায়গাটিতে প্রবেশ করলে উৎসব মুখর মনে হবে। এই জায়গাটিতে একটি সুন্দর মার্কেটও বসে থাকে, এখানে শিল্পীরা তাদের শিল্পকলার দ্বারা পরিবেশটিকে প্রাণবন্ত করে তোলে। এখান থেকেই আমরা মাতেরার সসিদি মাতেরার যাত্রা শুরু করতে পারবো। আর এই মার্কেটটিতে বেশ সুন্দর সুন্দর পুরনো জিনিস লক্ষ্য করা যায়, আর যেহেতু মাতেরা অনেক পুরনো তাই পুরনো পুরনো জিনিসগুলি বেশি করে লক্ষ্য করা যায়। মানে যেহেতু পাথর আর মাটির ব্যবহার প্রচুর, তাই সেভাবে জুয়েলারিও লক্ষ্য করা যায়। এখানে প্রচুর মাটির আর পাথরের তৈরি জুয়েলারি ছাড়াও আরও ঘর সাজাবার জন্য
জিনিসপত্রগুলো লক্ষ্য করা যায়। এই মূর্তিটিকে দেখে প্রথমে আমি ভেবেছিলাম গণেশের মূর্তি, এছাড়া লাফিং বুদ্ধ রয়েছে। আর দেখুন কত পুরনো পুরনো আয়রন, আগেকার দিনের দূরবীন, আগেকার দিনের ক্যামেরা, এসব জিনিসপত্র রয়েছে। আর এখানে দেখুন সমস্ত রকমের লোহার তৈরি আস্তে, খুন্তি, হাসি, হামার, ডিস্তা, জল খাওয়ার জন্য আগেকার দিনে ব্যবহার করা মগ, এসবও রয়েছে। আর এই যে দেখুন এখান থেকে শুরু হলো আমাদের শাসেদি মাতেরা দেখার। এই মাতেরার পুরনো ঘরের সৌন্দর্য, মাতেরা হলো দক্ষিণ ইতালির বাসিলিকাটা অঞ্চলের পাথুরে ফসলের একটি শহর। শুধুমাত্র ইতালি নয়, এটি সারা বিশ্বের পুরনো শহরগুলোর মধ্যে একটি অন্যতম পুরনো শহর। অনেক পুরনো শহর আমি দেখেছি কিংবা আপনারাও দেখেছেন, কিন্তু আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই দক্ষিণ ইতালির এই মাতেরা শহর দেখতে কিন্তু মিস করবেন না। ঐতিহাসিক এই শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। মধ্যে রয়েছে শাসি এলাকা, পাহাড়ের ধারে খোদাই করা পাথরের গুহার কমপ্লেক্স, ভাবতে পারছেন 10,000 বছরের ইতিহাস জুড়ে রয়েছে এই মাতেরা শহর। এরকম ঘরগুলি রয়েছে, এর ভেতর দিক দিয়েও যাওয়া যায়। এর ভেতরে ছোট 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 রেস্টুরেন্ট, হোটেল, আর বললাম না প্রিকলি পিয়ারে ভর্তি, চারদিকে রয়েছে এই গাছগুলি। রাস্তাগুলি পাথরের তৈরি বলে তো আমাদের স্ট্রলার নিয়ে যেতে একটু অসুবিধে হচ্ছিল, কাছে বেশি সময়ও নেই, তাই আমরা বেশি ভেতরে যাব না, এই ওপর থেকেই দেখে নেব। প্রাকৃতিক দৃশ্য, অনন্য স্থাপত্যের কাজ, অতুলনীয় মনোমুগ্ধকর দৃশ্যে সমৃদ্ধ একটি স্থান মাতেরা শহরটি। সমস্ত পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় শহর। এই পাথরের তৈরি করা গির্জাও রয়েছে। চার্চের নামটি হল চিয়াসা দা সঞ্জীবনি বাতিস্তা। 1300 শতাব্দীর পুরনো চার্চ, আর এটি সেন্ট জন ব্যাপটিস্টকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল, সেজন্য এই চার্চটিকে অনেকে সেন্ট জন ব্যাপটিস্ট চার্চও বলে। 1950 দশকে মাতেরা এতটাই দরিদ্র ছিল, জীবনযাত্রা এতটাই অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, মাতেরাকে ইতালির একদম দরিদ্র পরিবেশ বলে মনে করা হতো। কিন্তু এখন 2019 সালে ইউরোপীয় সংস্কৃতির ক্যাপিটাল বলে ঘোষণা করা হয়। মাতেরা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউরোপের সবথেকে প্রাচীন এবং পৃথিবীর তৃতীয় প্রাচীনতম শহর। রাস্তার দুপাশে আপনারা লক্ষ্য করবেন এই পুরনো পুরনো বাড়ির মধ্যে সুন্দর সুন্দর সোভেনারের দোকান, বুটিক, আরো অনেক কিছুই। এই দোকানটি বেশ সুন্দর লেগেছে আমার, মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্রের মধ্যে লাইট দিয়ে সাজানো, বেশ সুন্দর, তাই না? মাংকি ড্রিঙ্ক হাউস, সব জায়গায় মাংকি আঁকাই যে যেহেতু শহরটি পাহাড়ি, পাথরের রাস্তা, বিশেষ করে গ্রীষ্মকালে এই গরমটা আরো বেশি করে অনুভব করা যায়। এই রাস্তাতে প্রচন্ড পরিমাণে হাঁটতে হয়, আর এই হাঁটার জন্য কিন্তু আপনাদেরকে ভালো জুতো প্যাক করে নিতে হবে। তবে আমরা একদমই নিচে নামছি না, কারণ আমাদের কাছে সময় খুব কম, কিছু কিছু জায়গা তো নামবই। প্রচুর পরিমাণে জল তেষ্টা পাচ্ছিল আমাদেরকে, তো জলের ব্যবস্থা এখানে রয়েছে। এই শহরে অনেক হলিউড মুভিরও শুট করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো জেমস বন্ডের নো টাইম টু ডাই। মাতেরা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানুষ গর্ব করে বলতে পারে যে তাদের পূর্বপুরুষের 9,000 বছর আগেকার ওই একই বাড়িতে তারা এখনো বসবাস করছে। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর দ্বারা, তবে নিজের চোখে দেখলে আপনি একদম অবাক হয়ে যাবেন। এই চার্চটি হলো ক্যাথেড্রাল দি মারিয়া সান্তিসিসিমা। আমরা চার্চের ভেতরে যাচ্ছি না, এটি মাতেরার প্রধান ক্যাথলিক চার্চ। ক্যাথেড্রালটি 1300 শতাব্দীতে রোমানেস্কো স্টাইলে তৈরি হয়েছিল। এখান থেকেই দুটি শাসি বিভক্ত হয়। বাড়িগুলো একবার দেখুন, এখন অনেক বাড়ি বসবাস করার অযোগ্য। ওর ভেতরে যে রাস্তা রয়েছে ওখান দিয়ে আপনি গাড়িতে করে ঘুরতে পারেন, কিছু কিছু অংশে আপনাকে হেঁটে যেতেই হবে। আমরা বেশি দূর নেমে যেতে পারিনি, কারণ আমাদেরকে আবার সময়ের মতো ফিরতে হবে, সেই জন্য ওই গলির মধ্যে দিয়ে হাঁটা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। সুব্রত আর গ্রীব ওপরেই থাকবে, এখন শুধুমাত্র আমি নিচে যাচ্ছি, কারণ রাস্তাগুলো দেখুন খুবই অসুবিধা হবে,
সেই জন্য আমি এখন যাচ্ছি শাশুড়ি মাতের আর সব থেকে সুন্দর দৃশ্য দেখতে। আমি যে কথাটা বলছি বারবার শাশি, এই শাশি হলো মাতের আর পাথর। এখানে রয়েছে 7,000-এরও বেশি পুরানো শাশি গুহা। আমরা যদি রোমের কথা ভাবি, রোম হলো 3,000 বছর আগেকার পুরনো, আর মাতেরা হলো তার থেকেও পুরনো 5,000 বছরেরও বেশি। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে এই গুহা ঘরগুলি, দূরের জন্য ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে আরো নিচে গেলে আপনারা ভালো করে হয়তো বুঝতে পারবেন। আমি এই নিচে যাচ্ছি ওই বাড়ির মধ্যে দিয়ে সরু সরু ঘোরানো আর পাথরের রাস্তা দিয়েই। আর বাড়িগুলি দেখুন কত পুরনো, একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই সেই গুহাগুলি। পলিওলিথিক সময় থেকে 1950 সাল পর্যন্ত এই গুহাতে মানুষ বসবাস করত, আর এগুলো গিয়ে এদের পরিবার বলে ডানত। মাতেরা হলো এই শাশির শহর, মানে ওই পাথরের শহর। ওই যে দেখুন রাস্তাগুলি দেখা যাচ্ছে, ওর মধ্য দিয়ে আপনি ট্রেকিং করতে পারেন, একদম টপে পৌঁছে যেতে পারবেন। ওখানে গিয়ে এই গুহাগুলি ভালো করে দেখতে পারবেন। পাহাড়ের একদম মাথায় যাওয়া যায়, ওখানে বাস ট্যুরেরও ব্যবস্থা রয়েছে, দেখে মাতেরার আরেক সৌন্দর্য উপভোগ করা যাবে। যে দেখতেও পাচ্ছেন আপনারা, কেউ কেউ এখনো পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে ওপরে। আর এই যে দেখুন ওখানে যাওয়ার জন্য সিঁড়িও রয়েছে। খাড়া গিরিখাতের পাশে প্রায় 1500টি মৌচাকের মতো গুহা দেখতে পাওয়া যায়। দূর থেকে ছোট ছোট গুহাগুলি এক একটি গর্তের মতো মনে হচ্ছিল। হাতের একদিকে রয়েছে এই পুরনো ঘরগুলি, আর একদিকে রয়েছে পাথর খনন করা গুহাগুলি। এই শাশিকে ফোর্ড্রস ইউরোপের সব থেকে পুরনো ল্যান্ডস্কেপ গুলির মধ্যে একটি বলে বর্ণনা করেছেন। সেদিন মাতেরা হলো 2টি জেলা, একটি হলো শাসকাভেশ আর একটি হলো শাসক বারিশানো। পলিওলিথিক যুগ থেকে মাতেরা এই প্রাচীন গুহা বাসস্থানগুলির জন্য পরিচিত। এখন এসেছি সেন্ট্রাল পিয়াজা সান ফ্রান্সিসকোতে, যেখানে একটি চার্চও রয়েছে। চলুন একবার দেখি এই চার্চগুলো কেমন হয়। চার্চটি অনেক পুরনো, প্রায় 1300 শতক আগে। চার্চটি ভীষণ সুন্দর এবং পুরনো পুরনো পেন্টিং দ্বারা সজ্জিত। ঘুরতে ঘুরতে এখন ঘড়িতে প্রায় ওই 6টা 7টার মতো বেজে গেছে। গরমের জন্য আমরা প্রায় সময়ই ওই বিভিন্ন ফ্লেভারের স্প্ল্যাশ খাচ্ছি। জল তো এখানে পাওয়া যাচ্ছিলই। স্কোয়ারটির মধ্যে একটি মিউজিয়ামও রয়েছে। এখান থেকেই মাতেরার আরেক সুন্দর রূপ আমরা দেখতে পাবো। আসেদা মাতেরাতে প্রচুর পরিমাণে পাথরের তৈরি চার্চ রয়েছে। চার্চটির নাম হলো সান্তা মারিয়া দি ইদ্রেস। সাসিও ক্যাভিসের মাঝখানে উঠে গেছে চুনা পাথরের তৈরি। অনেকজন ওখানে যাতায়াত করছেন ওই চার্চটি দেখার জন্য। একটি সুন্দর রক চার্চ, যেতে পারলে আরো ভালো সুন্দর ভিউ পাওয়া যেত। চার্চটি দেখেই মনে হচ্ছিল নেচার এবং মানুষের তৈরি করা বিরল কীর্তি। এটি এই গুহার কমপ্লেক্সেরই একটি অংশ। দেখার পর আমার ফিরে যেতে মন চাইছিল না, তবে চলুন আমরা এখন ফিরে যাই পিয়াজেদো ভিত্তেরিও মেনাতের দিকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটির নাম হলো পালামবারো। পাথর দিয়ে খনন করা একটি আন্ডারগ্রাউন্ড। এটির নিচে একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে। ক্রমে ওই আন্ডারগ্রাউন্ডে আমি যেতে পারলাম না অতিরিক্ত লাইন থাকার জন্য। একটি বৃহৎ কাঠামো, নিচে জলবায়ু সিস্টেমের একটি সেট রয়েছে, বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহৃত হয়। এই জলধারাটি শহরের বৃহত্তম জলধারা হিসাবে পরিচিত। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য টিকিটের মূল্য ছিল 3 ইউরো, কিন্তু লাইন এতটাই বেশি, আমাদের ট্রেনের সময় হয়ে যাবে হয়তো, এইভাবেই আমরা আর চান্স নিলাম না। ঘড়িতে 7:45 আর 8টার মতো বাজে, তো প্রায় সন্ধ্যে হয়। সন্ধ্যেবেলা এর ভিউ কিন্তু অসাধারণ হয়। তাতে কম সময় ছিল বলে বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারিনি, তো আপনারা এলে সময় নিয়ে এর সন্ধ্যেবেলার ভিউটা কিন্তু অবশ্যই দেখবেন। অসাধারণ ঐতিহাসিক রূপ। কখনো সুযোগ হয় আমি আবারও এখানে আসার চেষ্টা করব, আর এখানের একদম প্রতি কোনা কোনা আমি ঘুরে দেখব। তাই জন্য আমার একটু আফসোস হয়ে গেল, আমি মনে হচ্ছে পুরোটা এক্সপ্লোর করতে পারলাম না ভালো করে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।